ঝিনাইদায় এসে আজ আমি প্রথম হাইড্রা ফেশিয়াল করলাম এবং এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে ডিটেলে কথা বলবো। সো হে এভরিওয়ান, ঈদ শেষ হয়ে গেছে এবং আমাদের ঈদে কিন্তু সবসময় ঘোরাঘুরি করা হয়, মেকআপ করা হয়, রোদে কিন্তু বাইরে অনেক বেশি ঘোরাফেরা আমার করা হয়েছে, এই জন্য আমার ফেসটা আগের তুলনায় অনেক বেশি ডাল হয়ে গেছে। অ্যান্ড তাই আমি চলে এসেছি হাইড্রা ফেশিয়াল করতে এবং ঝিনাইদাতে ভালো হাইড্রা ফেশিয়াল কোথায় করা হয় এটা ভাবতে ভাবতে আমি চলে আসলাম জান্নাত মেকওভার বিউটি পার্লারে। অ্যান্ড এটার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে সুন্দর করে মেনশন করে দিব। পার্লারে আসতেই দেখি তাদের 1500 টাকার একটি অফার চলছে, যেটার মধ্যে তোমরা একটি হাইড্রা ফেশিয়াল পাবে, আইব্রো এবং আপার লিপ পাবে, তার সাথে একটা হেয়ার কাট ফ্রি পাবে। সো এতগুলো আইটেম মাত্র 1500 টাকার মধ্যে পাওয়াটা অবিশ্বাস্য ছিল, এজন্য আমি হাইড্রা ফেশিয়ালটা তাদের কাছ থেকে বেছে নিলাম। যদিও হাইড্রা ফেশিয়ালটা আমার অনেক আগে থেকে করার ইচ্ছা ছিল, এজন্য ভাবলাম যে যেহেতু ঈদটা শেষ হয়ে গেছে এবং আমার স্কিনটাও একটু কেয়ার করা দরকার, এজন্য হাইড্রা ফেশিয়ালটাই আমার জন্য ভালো হবে। এবং আমি যখন তাদের কাছ থেকে সাজেশন নিই তখন তারা আমাকে হাইড্রা ফেশিয়ালটা রেকমেন্ড করে। স্যালনটা ঘুরে দেখতে দেখতে আমার বেশ কয়েকটা প্রোডাক্টও নজরে আসলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, অ্যান্ড দ্যাট ইজ ফেশিয়াল কিট। অ্যান্ড এখানে কিন্তু অনেক ধরনের ফেশিয়াল কিট আছে, লাইক মালাই কেসার, গোল্ড ফেশিয়াল, স্ট্রবেরি ফেশিয়াল, মিক্সড ফ্রুট ফেশিয়াল, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফেশিয়াল কিন্তু করতে পারো। অ্যান্ড তাদের প্রোডাক্টগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে। শুরুতে আমার ফেসটা হাইড্রা ফেশিয়ালের জন্য রেডি করার জন্য তারা হচ্ছে আমার ফেসের যত মেকআপ ছিল, সানস্ক্রিন ছিল, এগুলো খুব সুন্দরভাবে একটা ওয়েট ওয়াইপস দিয়ে রিমুভ করে নিচ্ছিল এবং এটা রিমুভ করার পরে তারা একটা মাসাজ দিবে আমার ফেসে অ্যান্ড তার সাথে স্ক্রাবও করবে। নর্মালি আমি তাদের কাছ থেকে শুনেছি যে হাইড্রা ফেশিয়াল সাধারণত করার আগে এই স্টেপগুলো অন্যান্য পার্লারগুলোতে ফলো করা হয় না, বাট তারা এটা যত্নের সাথে করে যাতে করে ফেস থেকে এক্সট্রা ময়লাগুলো বের হয়ে আসে এবং হাইড্রা ফেশিয়ালটা খুব সুন্দর করে কাজ দেয়। এখন তোমাদের সাথে আসি হাইড্রা ফেশিয়াল করার কী কী বেনিফিট। হাইড্রা ফেশিয়াল করলে তোমার স্কিনটা কিন্তু ভেতর থেকে হাইড্রেট হবে, ভেতর থেকে তোমার স্কিনটা ডিপ ক্লিন হতে সাহায্য করবে এবং তোমার স্কিনে যদি গ্লো না থেকে থাকে এটা তোমার স্কিনের একটা ন্যাচারালি গ্লো প্রোভাইড করবে, তার সাথে একনি হওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে। আমার যেহেতু একনি হওয়ার প্রবণতা সবসময় থাকে এই জন্য আমি হাইড্রা ফেশিয়ালটা সিলেক্ট করেছি এবং এটা যখন আমি পার সেশন অনুযায়ী নিব প্রতি মাসে তখন আমার ব্রণ হওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে আসতে হেল্প করবে। আমরা অনেকে ভাবি যে হাইড্রা ফেশিয়াল করলে হয়তো স্কিনটা অনেক বেশি ব্রাইট দেখা যাবে, অনেক বেশি ফ্ললেস দেখা যাবে, ব্যাপারটা এমন না। হাইড্রা ফেশিয়াল তোমার স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং এবং ভেতর থেকে ক্লিন করতে হেল্প করবে। তোমার স্কিনের মধ্যে যদি ডার্ট পলিউশন থেকে একনি হওয়ার প্রবণতা থাকে, মেস্তা হওয়ার প্রবণতা থাকে, এই জিনিসগুলো ওভারকাম করতে হেল্প করবে এবং স্কিনকে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে। অ্যান্ড আমাদের মান্থলি কিন্তু একটা করে হাইড্রা ফেশিয়াল করা উচিত। আমার ফেসটা অলমোস্ট তারা সুন্দর করে ক্লিন করে নিয়েছে অ্যান্ড এখন তারা হাইড্রা ফেশিয়ালের একটা টুলস ব্যবহার করছে যেটার মাধ্যমে আমার পোর্সের ভেতর থেকে ময়লাগুলো ডিপ ক্লিন হয়ে বের হয়ে আসতে সাহায্য করবে এবং তার সাথে আমার নাকের উপরে যে ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, এগুলো ক্লিন হতে হেল্প করবে। দেখতেই পাচ্ছ আমার ফেসটা একটু রেডিশ টাইপের হয়ে গেছে, তবে এটা হচ্ছে একদমই ন্যাচারাল, একটু পরেই এটা স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তবে এই স্টেপে কিন্তু স্কিনে জায়গা জায়গায় একটু লালচে হওয়ার প্রবণতা থাকবে যেটা এক দুই দিন স্টে করবে, তবে এটা একদমই ন্যাচারাল, যেটা এক দুই দিন পরে ঠিক হয়ে যাবে। এরপর তারা আমাকে হাইড্রা ফেশিয়ালের একটা জেল আমার ফেসে দিয়ে দিল অ্যান্ড তারপরে একটা মাসাজ টুলসের সাহায্যে খুব ধীরে ধীরে আমার ফেসটা মাসাজ করা স্টার্ট করলো এবং এতে কি হবে আমার ফেসের যেই জায়গাগুলোতে মেনলি বলি রেখা পড়ে, যে জায়গাগুলো স্যাগি হয়ে গেছে, এই জায়গাগুলো টান টান হতে সাহায্য করবে। এখন তারা একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে ফুল ফেসটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছে এবং ক্লিন করার পরে তারা আমার ফেসে আর একটা মাস্ক দিবে, যেটা হচ্ছে আর কি একটা ফেস প্যাকের মতো। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা ফেস প্যাক, বাট এটা দেওয়ার পরে তারা আমাকে আরও দুই তিনটা মাসাজ টুলসের সাহায্যে খুব সুন্দর করে ফেসে মাসাজ করবে। এই টুলসগুলোর মাধ্যমে যখন আমাদের ফেস মাসাজ করা হয় তখন আমাদের ফেসে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আমাদের ফেসে পিম্পলস হওয়ার প্রবণতা কমে, আমাদের স্কিনের বলি রেখাটা আস্তে আস্তে দূর হয়, তার সাথে আমাদের স্যাগ স্কিনও কিন্তু একদম টান টান হতে হেল্প করে। অ্যান্ড হেলদি স্কিন পাওয়ার জন্য ফেস মাসাজ কিন্তু খুবই জরুরি। হাইড্রা ফেশিয়ালের আর একটা টুলস দিয়ে আমার ফেসে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করছি এবং এতে কি হবে আমার যে জ লাইনটা সেটা শার্প হবে, তার সাথে আমার চিক বোনের এখানেও কিন্তু মাসাজ করাটা জরুরি।
কিছুক্ষণ মাসাজের পরে আর একটা টুলস ব্যবহার করা হচ্ছে এবং এই টুলসটা দিয়ে আমার ফেসে যত মাসাজ করার ক্রিম ছিল সেটা খুব সুন্দরভাবে উঠে আসছে। এবং এই টুলসের আর একটা কার্যকারী ক্ষমতা সেটা হচ্ছে এভাবে যখন তোমার ফেসে টানবে তখন তোমার ফেসের মধ্যে থেকে যে ময়লাটা এটা কিন্তু তোমার এই টুলসের সাথে বের হয়ে আসবে। জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি প্রতিটা মাসাজ টুলস দিয়ে যখন আমার ফেসটা মাসাজ করছিল এটা আমি শুনে নিচ্ছিলাম যে কোন মাসাজ টুলসের কাজ কী। এতে করে আমি নিজেও জানতে পারছিলাম যে আসলে বায়ো হাইড্রা ফেশিয়ালটা কীভাবে কাজ করে আমাদের ফেসে। এখন একটা শিট মাস্ক আমার ফুল ফেসে লাগিয়ে দিল এবং এটার পরে যে বায়ো হাইড্রা ফেশিয়ালের মেন যে ট্রিটমেন্টটা লেজার লাইটের মাধ্যমে দেয় সেটা আমার ফুল ফেসে বসিয়ে দিল। এবং এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের কালার হচ্ছে এবং এই কালারগুলোর মাধ্যমে আমাদের ফেসের ভেতর থেকে কিন্তু কাজ করাটা স্টার্ট করে। বায়ো হাইড্রা ফেশিয়ালটা মূলত কাজ করে এই লেজার লাইটের মাধ্যমে। আমাদের ফেসের মধ্যে থাকা যে জার্মস ব্যাকটেরিয়া এগুলো খুব ইজিলি দূর হয়ে যায় এই লাইটের মাধ্যমে। এখন যে টুলসটা আমার ফুল ফেসে ব্যবহার করছে এই টুলসটা ব্যবহারের মাধ্যমে আমার ফুল ফেসটা রিল্যাক্সিং হতে সাহায্য করছে, ফেসটা একটু কামিং হতে হেল্প করছে এবং আমার ফেসটা আস্তে আস্তে একটু ঠান্ডা হচ্ছিল, যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে বায়ো হাইড্রা ফেশিয়ালের মধ্যে। অ্যান্ড তার সাথে আমি আইব্রো এবং আপার লিপ দুইটাই করে নিয়েছি, যেহেতু আমি হেয়ারটা কাট করি না এজন্য আমি হেয়ার কাটটা স্কিপ করেছি। বাট 1500 টাকার মধ্যে তোমরা যদি কোনো একটা সার্ভিস স্কিপ করতে চাও সেটা শুধুমাত্রই তোমার ব্যাপার, এখান থেকে কোনো সার্ভিসের জন্য কোনো টাকা তোমাকে কমিয়ে রাখা হবে না। অ্যান্ড ফাইনালি যদি আমি বলি আমি বায়ো হাইড্রা ফেশিয়ালটা করে বেস্ট স্যাটিসফাইড, অ্যান্ড 1500 টাকার মধ্যে এতগুলো সার্ভিস একসাথে পাওয়া আসলে অবিশ্বাস্য, যেহেতু হাইড্রা ফেশিয়ালটা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আমাদের সবার জন্যই। বাট আমি এটা বেশ এনজয় করেছি এবং এটা আমার স্কিনকে অনেক বেশি হেলদি, অনেক বেশি সফট করেছে, অ্যান্ড আমি এই হাইড্রা ফেশিয়ালটা করে বেশ স্যাটিসফাইড। সো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। নেক্সট ভিডিওর সাথেই থাকো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।